आगामी 22 जानुवारी राम मंदिर उद्बोधन तार आगे हाते आर मात्र एक दिन इतिमध्ये सजो सजो रब गोटा अयोध्या जुड़े गतकाल आमरा देखेछि जे रामनाला के अस्थायी मंदिर थेके नवनिर्मित मूल मंदिरे निये जावा होयेछे एबं जेखाने तार प्राण प्रतिष्ठा होते चलेछे प्रधानमंत्री नरेंद्र मोदीर हाते नतून मंदिरे रामनाला नवनिर्मित कृष्णशिला मूर्तिते 22 जानुवारी प्राण प्रतिष्ठा करा हबे एबं 22 तारीख उद्बोधनेर पर साधारण मानुषेर जन्य ता खुले देया हबे। अन्यदिके रामनालार मूर्तिते प्राण प्रतिष्ठार आगे शास्त्रीय आचार मेरे होच्छे विशेष पूजो। सरसरी कथा बोलबो विजेंद्र सिंह আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিজেন্দ্র, হাতে আর মাত্র একটা দিন এবং তারপরে রামনালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে অবশ্যই, সেদিকে এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে। তার আগে এই মুহূর্তে তো সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে, সেই ছবিটা জানতে চাইবো এবং শাস্ত্রীয় রীতিনীতি মেনে উপাচার মেনে আজকে দিনভর যা যা হতে চলেছে বিজেন্দ্র। তুমি ঠিকই বললে, সোমবারের অপেক্ষা রয়েছে, কিন্তু তার আগে যে শেষ মুহূর্তের প্রস্তুতি পুরো অযোধ্যাতে দেখা যাচ্ছে। একদিকে যেখানে রাস্তাগুলোতে পরিষ্কার করার কাজ ছিল, সিকিউরিটি ডিপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে, 1000 থেকে বেশি ভিআইপি ডিগনিটারিরা আসবেন 22 তারিখ, সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি লতা মঙ্গেশকর চক, যেখান থেকে 1.5 কিলোমিটার আমার ডান দিকে রাম মন্দির যে নতুন তীর্থস্থল হয়েছে সেটা রয়েছে এবং হনুমানগড়ি মন্দির রয়েছে। তার বাইরে কিন্তু এইটাই হলো মিটিং পয়েন্ট, এইটাই হলো যেখান থেকে চেকিং করা হচ্ছে, যাদের কাছে পাস আছে তাদেরকে যেতে দেওয়া হবে, সেসবগুলো পরিকল্পনা রয়েছে। তবে এই মুহূর্তের কাছে যদি আমি চিত্রটা দেখাই বেদ পাণ্ডেকে বলবো দেখাতে, দেখো এই লতা মঙ্গেশকর নামে এখানে একটা বিনা বানানো হয়েছে, এটাই হলো লতা মঙ্গেশকর চক, 1.5 কিলোমিটার দূর রাম মন্দির থেকে, যেটা নতুন রাম মন্দির রয়েছে। এবং প্রস্তুতিটা তুমি দেখতে পাবে এখানে, এইখানে পুরো সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং ঠিক আমার বাঁ দিকে এটা ধর্মপথ বলা হচ্ছে, ধর্মপথ, এবং এখানে সূর্যস্তম্ভ লাগানো হয়েছে। এই স্তম্ভগুলো লাগানো হয়েছে যেটা লখনৌ থেকে যারা আসবেন তারা প্রথমে ধর্মপথ দিয়ে এই লতা মঙ্গেশকর চক পৌঁছবেন এবং তারপর বাঁ দিকে গিয়ে তারা যাবেন মন্দিরের দিকে, সেটা হনুমানগড়ি মন্দির হোক বা তীর্থস্থল যেটা রাম মন্দির যেখানে হচ্ছে সেটাকে যদি তারা দেখতে যান এখান থেকে যেতে হবে। তার আগের কার সিকিউরিটি ডিপ্লয়মেন্টটা দেখো, এই হলো গেট যেখান থেকে প্রত্যেক মানুষকে চেক করে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং সিকিউরিটি ডিপ্লয় করা হচ্ছে, মহিলা পুলিশ এখানে রয়েছেন ডিপ্লয়েড, এবং এখান থেকে সব গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না এবং আরও কড়া করা হবে সিকিউরিটি যতটা টাইম আরও এগোবে, কারণ কি 22 তারিখের জন্য অপেক্ষা করা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার দিন। তার আগে কার জন্যে কিন্তু অযোধ্যাকে আরও সাজানো হচ্ছে, পুরো অযোধ্যা রামময় হয়ে রয়েছে অমৃতা, এবং এখন শুধু অপেক্ষা রয়েছে 22 তারিখের 12:20 যখন প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে।